আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজার একটা রেসিপি, সেটা হচ্ছে হাতে মাখা বড় মাছের দো পেঁয়াজার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, 5-6টা কাঁচামরিচ ঝুরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচের, কিছুটা বেশি হবে। জিরের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 চা চামচ। পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিলাম। এবার সবগুলো মশলা ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এই রান্নাটা ঝাল ঝাল খেতেই অনেক বেশি মজা লাগে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে মাছ দিয়ে নিচ্ছি। মাছগুলো এবার মশলার সাথে ভালো মতো আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর কিছুটা পানি শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি পেঁয়াজটা আস্তে আস্তেই রাখতে চান তাহলে ঢাকনা ছাড়াই রান্না করুন, এতে করে পেঁয়াজটা অত বেশি গলে যাবে না। এ পর্যায়ে আমি এর মধ্যে 2টা টমেটো দিয়ে নিচ্ছি। ছোট সাইজের 2টা টমেটো নিয়েছি, আপনারা চাইলে টমেটো না দিলেও চলবে, কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে রান্না করব, রান্নাটা প্রায় হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানি অনেকটা শুকিয়ে গেছে, উপরে অনেকটা তেল ভেসে উঠেছে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর 2 মিনিটের মতো রান্না করে চুলাটা আমি অফ করে দিব। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। চুলাটা আমি অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হাতে মাখা বড় মাছের দু পেঁয়াজার রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।